ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে স্ত্রী জীবিত অবস্থায় যেমন তার বোনকে বিবাহ করা হারাম, ঠিক একই রকম ভাবে স্ত্রী জীবিত থাকা অবস্থায় তার চাচাতো বা মামাতো বোনকে বিবাহ করা যাবে কিনা, এ সম্পর্কে ওলামাদের স্পষ্ট ফতোয়া যে ইয়াহরুমুল জামা বাইনুল উখতাইন, দুইজন বোনকে একত্রে বিবাহ করা হারাম, ও বাইনাল মারাতি ও আম্মাতিহা, ঠিক একই রকম ভাবে একজন স্ত্রী এবং তার ফুফুকে বিবাহ করা হারাম, ঠিক একই রকম ভাবে ও বাইনাল মারাতি ও খালাতিহা, একজন স্ত্রী এবং তার খালাকে একত্রে বিবাহ করা হারাম। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলছেন পবিত্র কোরআনের মধ্যে তোমরা দুই বোনকে একত্রে বিবাহ করবে না, এটা তোমাদের জন্য হারাম। হাদিসের মধ্যে একাধিক জায়গাতে কথা বলা হয়েছে, যেরকম সহিহ বুখারী হাদিস নম্বর 5107, সহিহ মুসলিম হাদিস নম্বর 1449, এছাড়াও সহিহ বুখারী হাদিস 5109-এর মধ্যে আরো স্পষ্ট করে বলা হয়েছে যে লা তুনকাহুল মারাতু আলা আম্মাতিহা ওয়া আলা খালাতিহা, একজন স্ত্রী জীবিত থাকা অবস্থায় তার ফুফুকে কিংবা খালাকে বিবাহ করা হারাম। এরকম আরো অনেক হাদিসের মধ্যে কথা বলা হয়েছে। তো এই যে স্ত্রী জীবিত থাকা অবস্থায় তার কোন কোন আত্মীয়র সঙ্গে বিবাহ করা যাবে আর কোন কোন আত্মীয়র সঙ্গে বিবাহ করা যাবে না, এটা বোঝার জন্য একটা সহজ সরল অসুল বা নিয়ম মনে রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে আপনার স্ত্রী এবং এমন মহিলা বা এমন মহিলার সঙ্গে বিবাহ করা যাবে না যদি সে পুরুষ হতেন তাহলে তাদের আপসে বিবাহ জায়েজ হতো না। এমন দুজন মহিলাকে একত্রে বিবাহ করা যাবে না যদি তাদের দুজনের মধ্যে কোনো একজন পুরুষ হতেন তাহলে তাদের মধ্যে আপসে বিবাহ জায়েজ নয়, এমন দুজন মহিলাকে একত্রে বিবাহ করা যাবে না। যেমন একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে দুই বোনকে একত্রে বিবাহ করা যাবে না। কেন? যে দুই বোনের মধ্যে যদি এক, ধরে নিলাম যে দুই বোন একত্রে বিবাহ করা হারাম, কেন? যে যদি ওই দুই বোনের মধ্যে একজন পুরুষ হতেন তাহলে কি হতো, যে একজন ভাই আর একজন বোন, তো একজন ভাই আর একজন বোনের মধ্যে বিবাহ করা যেরকম জায়েজ নয়, আমরা স্পষ্ট জানি এটা হারাম, তো সেই জন্য দুই বোনকে একত্রে বিবাহ করা হারাম। ঠিক একই রকম ভাবে স্ত্রী এবং তার আপন ফুফুকে বিবাহ করা হারাম। কেন? যদি তাদের দুজনের মধ্যে একজন পুরুষ হতেন তাহলে কি হতো, যে যিনি ফুফু তার সমলিঙ্গ পুরুষকে চাচা, তো চাচা তার আপন ভাইজিকে বিবাহ করতে পারবে না। ঠিক একই রকম ভাবে ভাইজিও তার আপন চাচাকে বিবাহ করতে পারবে না। এই জন্যে স্ত্রী এবং ফুফুর মধ্যে একত্রিত হওয়া জায়েজ নয় এবং একত্রে বিবাহ করা হারাম। ঠিক একই রকম ভাবে একজন মেয়ে আর তার খালা, এই দুজনকে একত্রে বিবাহ করা জায়েজ নয়। কেন? যে খালার সমতুল্য পুরুষকে মামা, তো একজন পুরুষের জন্য তার ভাগ্নিকে বিবাহ করা হারাম। ঠিক একই রকম ভাবে একজন মহিলার জন্য তার আপন মামাকে বিবাহ করা হারাম। তো এই জন্য স্ত্রী এবং খালা কিংবা স্ত্রী এবং চাচি ফুফু কিংবা স্ত্রী এবং তার আপন বোন, এদেরকে একত্রিত করা জায়েজ নয়, হারাম। কেন? যে যদি তাদের দুজনের মধ্যে কোনো একজন পুরুষ হতো তাহলে তো তাদের মধ্যে আপসী বিবাহ জায়েজ হতো না, এজন্য ইসলাম এটাকে হারাম করেছে। কিন্তু যেটা আপনি বলেছেন চাচাতো বোন কিংবা মামাতো বোন বা খালাতো বোন, যেটা আমরা দেখতে পাই সমাজে, তো এদের মধ্যে আপসী বিবাহ জায়েজ যদি আমার স্ত্রী এবং তার চাচাতো বোন বা খালাতো বোন বা মামাতো বোন, যদি তাদের মধ্যে একজন কেউ পুরুষ হতো তাহলে কি হতো,
যে চাচাতো বোন আর চাচাতো ভাই বিবাহ জায়েজ, খালাতো বোন আর খালাতো ভাই বিবাহ জায়েজ, মামাতো বোন আর মামাতো ভাই বিবাহ জায়েজ। তো যেহেতু তাদের মধ্যে আপোষে বিবাহ করা জায়েজ, সেজন্যে একজন স্ত্রী এবং তার আপন চাচাতো বোন বা খালাতো বোন বা ফুফাতো বোনকে বিবাহ করা জায়েজ হবে। কেন? যেহেতু তাদের মধ্যে আপোষে বিবাহ করাটা জায়েজ। তো এই রুলসটাকে মনে রাখতে হবে যে যদি তাদের দুজনের মধ্যে কোনো একজন মহিলা পুরুষ হতেন বা কোনো একজন মহিলাকে পুরুষের স্থানে বসাই, তারপরে দেখতে হবে যে আমি একজন মহিলাকে পুরুষের স্থানে বসিয়ে তাদের আর দুজনের মধ্যে আপোষে বিবাহ করা জায়েজ কিনা। যদি তাদের দুজনের মধ্যে আপোষে বিবাহ জায়েজ হয়, তাহলে ওই রকম দুজন মহিলাকে একত্রে বিবাহ করা জায়েজ। আর যদি তাদের দুজনের মধ্যে আপোষে বিবাহ করা জায়েজ না হয়, তাহলে এরকম কোনো দুজন মহিলাকে একত্রে বিবাহ করা জায়েজ হবে না, এটা হারাম হবে। এ কথা আরো স্পষ্টভাবে উল্লেখ করেছেন ইমাম ইবনুল মুনজির, ইবনু আব্দুল বার এবং ইমাম নাওয়াবী, ইবনে তাইমিয়া সকলে একথা বলেছেন যে আজমা আহলুল ইলম আলা তাহরিমি মিন যাকারিল্লাহ হাযিহিল আয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম আয়াতের মধ্যে বলেছেন যে দুই বোনকে একত্রিত করা বিবাহ করা হারাম, আল ইকনা প্রথম খণ্ডে 305 পৃষ্ঠা। ইমাম ইবনে আল বার রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম ইবনে আব্দুল বার, যে লা ইয়াজুজু ইনদাল জামাই, যে জায়েজ নয় কোন একজন মহিলাকে এবং তার আপন বোনকে, কিংবা কোন একজন মহিলাকে এবং তার আপন ফুফুকে, কিংবা কোন একজন মহিলাকে এবং তার আপন খালাকে, এগুলি জায়েজ নয়, এগুলি জায়েজ নয়। তো এটা হলো আমাদের ফতোয়া। তো ওই রুলস আমরা রাখতে হবে, ওই রুলস অনুযায়ী যদি দুজন দুজন মহিলার মধ্যে কোনো একজন পুরুষ মহিলাকে পুরুষের স্থানে বসিয়ে তাদের মধ্যে আপসে বিবাহ জায়েজ হয়, তাহলে তাদের দুজনকে একত্রে বিবাহ করা জায়েজ। আর যদি তাদের দুজনের মধ্যে কোনো একজনকে পুরুষের স্থানে বসিয়ে তাদের মধ্যে আপসে বিবাহ না জায়েজ হয়, তাহলে এমন দুজন মহিলাকে একত্রে বিবাহ করা হারাম না জায়েজ। হাদা মা ইনদাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।